এক বছর পরেও, এক বছরেরও অনেক পরে বাংলাদেশ থেকে দুবাইতে এসে পৌঁছে গেছি। তো আগে একটা ভিডিও ছাড়ছি আমি, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু দৃশ্য তুলে ধরছি। তো দুবাইতে আসার পরে যখন ল্যান্ডিং করলাম, ল্যান্ডিং করার পরে আমি এয়ারপোর্টের ভিতরের কোনো ভিডিও করতে পারি নাই, খেয়াল করি নাই, করতে পারি নাই। আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আমাদের ড্রাইভার আসবে, নিয়ে যাবে, তার জন্য অপেক্ষা করতেছি এয়ারপোর্টের বাইরে এসে পার্কিংয়ের মধ্যে বসে। তো এখানে কিছু ভিডিও করলাম, এখানে কিছু ভিডিও পার্কিংয়ের ভিডিও করলাম, যে ছোট্ট একটা জায়গা দেখাইছি, তো অনেক বড় পার্কিং, তো আমি সামান্য কিছু দেখালাম। তারপরে গাড়ি আসলো, গাড়িতে বসে যখন আমি রওনা দিলাম রাস্তার দিকে, শারজা আমাদের থাকার জায়গা, শারজার দিকে যখন আসলাম তখন রাস্তাটা একটু, রাস্তার দিকে একটু ক্যামেরাটা ধরলাম। তো রাত, রাতের বেলা, তো তো এই রাস্তার কিছু দৃশ্য কিছু ভিডিও করলাম, সেটা আমি জানি না আপনারা হয়তো দেখে আনন্দ পেতে পারেন। হ্যাঁ, অনেক লোকই তো দুবাইতে আসে নাই, কিন্তু দেশে বসেও যে দুবাইয়ের স্বাদ গ্রহণ করা যায়, সৌন্দর্য দেখা যায়, সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করতেছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, পুরোপুরি ভিডিও দেখবেন, আর আমাকে এইভাবে আরও নতুন নতুন ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য আপনারা আমার উৎসাহ বাড়িয়ে দিবেন, আমি যেন নিত্য নতুন কিছু না কিছু আপনাদেরকে ডেইলি কিছু না কিছু দিতে পারি। সেই জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি কি রাফি ব্লগার, রাফি ব্লগারকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হলো করিম ইসলামিক টিভি, সেটাতে আপনি শুধু পাবেন বড় বড় বক্তাদের ওয়াজ পাবেন, ইসলামী প্রোগ্রামগুলো পাবেন। তো আমি আশা করব আপনারা ওই প্রোগ্রামগুলো দেখবেন, আমি এই আশা রাখবো আপনাদের কাছে। তো দেখেন, আসলে আসার সাথে সাথে আমি এই ভিডিওটা করছি, আমি একটু দুই একদিন রেস্ট নিয়ে যখন বেরোবো তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এক বছর পরে আসছি, এক বছর পরে আসার পরে কিন্তু দেখেন অনেক পরিবর্তন এসে গেছে, অনেক পরিবর্তন এসে গেছে। এই রাস্তাঘাটেরও পরিবর্তন আসছে, এখানকার আইনকানুনের পরিবর্তন আসছে তাদের, আর ফার্স্ট ওয়ার্ল্ড যে বলে, দুবাইকে তো ফার্স্ট ওয়ার্ল্ড বলা যায়, সেটার একটা প্রমাণ আমি পেলাম। হঠাৎ করে আমাদের ইন্টারনেটের প্রয়োজন পড়লো, নতুন ভাষা, রাত্রে একটার সময় ফোন করলাম, ঠিক পনের দুটার সময় 1:45 এসে কানেকশনটা দিয়ে একদম 5G কানেকশন দিয়ে, রাউটার মোটার দিয়ে সব কিছু করে চলে গেলাম। তো ফার্স্ট ওয়ার্ল্ড কাকে বলবেন। তো ধন্যবাদ, সাথে থাকবেন, সাথে থাকবেন, আমাকে উৎসাহ বাড়িয়ে দিবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেই জন্য আমাকে আপনারা সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।